স্যার নমস্কার আপনারা সকলেই জানেন কি কালকে ইসিআই থেকে প্রশ্নেট হয়েছে আমাদের পার্লিমেন্ট জেনারেল ইলেকশন দু হাজার জন্য তো সেখানে আমাদের নদীয়া জেলার যে নির্বাচন রয়েছে সেটা আমাদের চা তিনটে ফেসের মধ্যে হচ্ছে তো আমাদের যে শেডিউল যেটা আছে সেটা আমরা আজকে যে নিয়ম অনুযায়ী যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের একটা প্রেস ব্রিফিং হোল্ড করতে হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে এই প্রেস ব্রিফিং যেটা আছে সেটা আমরা এখানে আয়োজিত করেছি আপনার সকলকে আমি স্বাগত জানাই আমি প্রেস নোটের যে ডিটেলসগুলো আছে সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আমি প্রথমত সেগুলো একটু আপনাকে ব্রিফ করে দিচ্ছি আমাদের এখানে যে নির্বাচন যেটা আছে সেটা সাত তারিখ তেরো তারিখ এবং বিশ তারিখ আমাদের হবে তিন সেপারেট ফেসেসে করা হচ্ছে আমাদের এগারো মুর্শিদাবাদ লেভেন মুর্শিদাবাদ পার্টের আমাদের করিমপুর আছে সেটা সাত তারিখের ইলেকশন হবে আর সাত তারিখের পোল ডেট আছে বারো কৃষ্ণনগর সেটা তেরো তারিখ আর তেরো রানাঘাট সেটা তেরো তারিখ অ্যান্ড

ওয়ান লাখ ফিমেল ওটার আছে ওয়ান লাখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড তিনজন আছে টোটাল আমাদের প্রায় টু পয়েন্ট ফাইভ লাখ ওটার্স আছে আমাদের এইটটি ফাইভ প্লাস ওটার্স যারা আছে তাদের ওয়ান আছে আর যে বিশেষভাবে সক্ষম ওটার যারা রয়েছে পিডব্লিউডি ওটার্স তাদের তিন হাজার ওটার রয়েছে সেরকম আমরা পার্লিমেন্ট কনস্টিটুয়েন্সি ওয়াইজ কতগুলো ওটার আছে মেল ফিমেল থার্ড জেন্ডার এইটি ফাইভ প্লাস ওর এবং পিডব্লিউডি সেটা আমরা নোট ব্রিফিংয়ে আপনাদেরকে দিয়েছি আমাদের সেটা আপনারা দেখে নিতে পারবেন এই আমি কনক্লুজনে যেটা বলবো আমাদের জেলার টোটাল ওটার্স যারা রয়েছে তারা আছে ফর্টি থ্রি লাখ নাইনটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি নাইন টোটাল এতগুলো ওটার আছে আমাদের যে সামারি ডিভিশন যেটা রিসেন্টলি কনক্লুড হলো এক জানুয়ারি সেখানে কিন্তু এই তত্ত্বটা বেরিয়ে এলো আর আমাদের কন্টিনিউয়াস আপডেশন যেটা আছে সেটা আমাদের লাস্ট ডেট অফ নমিনেশন পর্যন্ত চলবে সেখানে আরও অল্প খানিক সংখ্যা লোক এখানে যোগ হতে পারে যারা আঠারো বছর পূরণ হয়েছে স্পেশাল রিভিশনের পরে সুতরাং এই যে সংখ্যাটা আছে ফর্টি থ্রি এইট থাউজেন্ড এটা একটুখানি বাড়তে পারে আমাদের টোটাল পোলিং স্টেশন যেটা আছে পোলিং স্টেশনের যে সংখ্যা যেটা আমাদের পোলিং প্রিমিসেস যেটা সিঙ্গল বুথ প্রিমিসেস টু বুথ প্রমিসেস থ্রি বুথ প্রমিসেস বলে আমাদের এখানে অনেকগুলো প্রিমিসেস রয়েছে দু আমাদের কাছে আছে প্রিমিসেস এটার মধ্যে টোটাল পোলিং স্টেশন আমাদের আছে আমাদের জেলায় নাদিয়া জেলার আছে ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি এটার মধ্যে মুর্শিদাবাদ যেটা থার্ড ফেসে পোল হবে অর্থাৎ সাত তারিখ সেখানে কিন্তু টু পোলিং স্টেশন রয়েছে কৃষ্ণনগর যেখানে তেরো তারিখ পোলিং হবে সেখানে ওয়ান ওয়ান আছে রানাঘাট যেখানে থার্ড ফেসে ফোর্থ ফেসে হবে সেখানে আছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটি থ্রি ওর বাঙ্গাওয়ে আছে ফাইভ হান্ড্রেড থার্টি নাইন টোটাল আমাদের ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর আছে আমাদের পোলিং স্টেশনের পাবলিকেশনের কাজকর্মগুলো চলছে এটা কয়েকদিনের মধ্যেই আমাদের নিয়ম অনুযায়ী অ্যানেকশে থ্রি এর প্রিপারেশনটা হবে তারপরে পলিটিক্যাল পার্টির সাথে কনসাল্ট করে যদি ওদের নতুন পোলিং প্রিমিসিস কিংবা পোলিং স্টেশন লাগবে তাদের সাথে আলোচনা করে সে সংখ্যাটা চেঞ্জ হতে পারে কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল পারপাসের জন্য এই ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর যেটা আছে কি সেটাকে আপনি পোলিং স্টেশন হিসাবে ধরতে পারবেন যখন অ্যানেকশন সিক্সের পাবলিকেশন হবে তখন আমরা ফাইনাল নাম্বারটাকে আপনাকে অরবার করে কনফার্ম করে দেবো এবার আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট এলেকশন ম্যানেজমেন্ট প্ল্যান আমাদের একটা ডিস্ট্রিক্ট ইলেকশান ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হয় সেই প্ল্যানিংটা আমরা করে ফেলেছি আমাদের কালকে যখন প্রশ্ন হয়েছিল তখন থেকে আমাদের মডেল কোড অফ কন্ডাক্টটা শুরু হয়েছে মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে রীতিমতো চব্বিশ ঘন্টা আটতাল্লিশ ঘন্টা আর বাহাত্তর ঘণ্টায় যে ডিফেসমেন্টগুলো করতে হয় ভেরিয়াস পাবলিক পাবলিক প্রিমিসেস প্রাইভেট প্রিমিসেস সেই কাজগুলো চলছে আমরা কন্ট্রোল রুম এস্টাবলিশ করেছি যেখানে আমাদের নিউজ চ্যানেল মনিটরিং করা হচ্ছে এম সি যে কমিটি আছে তাদের মনিটরিং চলছে তার সাথে আমাদের ওয়ান নাইন ফাইভ জিরোর একটা টোল ফ্রি নাম্বার আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্লাস সি ভিজিলের যে আমাদের ডিফেসমেন্টের কাজকর্মগুলো কমপ্লেন বেসিসে যেটা চেক আপ করি সেটাও কন্ট্রোল রুমে একটা বিশেষ ডেস্ক করা হয়েছে আমাদের এবার ওটার্স উইথ ডিসেবিলিটি বিশেষভাবে সক্ষম এবং এইটি প্লাস যারা ওটার্স আছে এটা গতবার এইটি প্লাস এলেক্টার্স ছিল এবার এইটি ফাইভ প্লাস ইলেকটার্স হয়েছে তাদের কাছে আমরা ও পোস্টাল ব্যালেটে আমরা তুলব এই পোস্টাল ব্যালেটের ওটটা তোলাটা মানে যেটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশান অনুযায়ী হবে অর্থাৎ একজন বিশেষভাবে সক্ষম এইটি ফাইভ প্লাসও থাকতে পারে তাদের কিন্তু ফর্ম টুয়েলভ ডিতে বোধ হয় তাদেরকে অ্যাপ্লাই করতে হয় তারা যদি অ্যাপ্লাই করে তার তার সেটা সেই ওটটা ওদের কাছে ওট গ্রহণ করার জন্য আমাদের পোলিং পার্টি ওদের বাড়িতে গিয়ে সেই ওট গ্রহণটা করবে এইটি ফাইভ প্লাস ইলেক্টরের সংখ্যাটা রয়েছে টোয়েন্টি নাইন থাউজেন্ড টু থার্টি সেভেন আর পিডাব্লিউডি ওটার্সের সংখ্যাটা রয়েছে থার্টি সেভেন থাউজেন্ড ওয়ান সিক্সটি সিক্স সাইলেন্স পিরিয়ড যেটা আছে সেটা আপনারা জানেন ফর্টি এইট আওয়ার্সের সাইলেন্স পিরিয়ড আছে সেটা পোল ডেট যেটা আমি বলেছিলাম তার আগে সেটা পালিত হবে আইটি ইন্টারভেনশনগুলো এবার এলেকশন নির্বাচন কমিশন এবং আমাদের জেলা স্তরীয় লেভেলেও বিভিন্ন রকম আমরা আইটি অ্যাপসগুলোকে তৈরি করেছি এবং কাজে লাগাবো তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সি ল্যাব সুবিধা পোর্টাল ক্যান্ডিডেট অ্যাফিডেভিট পোর্টাল ইটিপিবিএস যেটা পোস্ট অফিস দপ্তরের মধ্যে পরিচালিত হয় নো ইউর ক্যান্ডিডেট অ্যাপ ওটার টার্ন আউট অ্যাপ এনকোর অ্যাপ ইভিএম ম্যানেজমেন্ট অ্যাপ সবকা ম্যাপ বিএলও অ্যাপ এটার বাহারে আমাদের জেলা থেকেও কিছু আইটি ইন্টারভেনশনগুলো করা রয়েছে এক্সপেন্ডিচার মনিটরিংয়ের দিকে আমাদের ফ্লাইং স্কোয়াড স্ট্যাটিক সার্ভাইলেন্স টিম ভিডিও সার্ভাইলেন্স টিম ভিডিও উইং টিম অ্যাকাউন্টিং টিম মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মিডিয়া কমিটি অর্থাৎ এমসিএমসি ইলেকশন এক্সপেন্ডিচার মনিটরিং মিডিয়া মিডিয়া ইজ এন ইন্ডিসপন্সিবল প্রি রিকোয়েসিড ফর মেচিউর ডেমোক্রেসি মিডিয়া উইল রিমাইন এন ইনভ্যালুবল অ্যালাই ইন মেকিং বি ফোর কামিং আপনারা সবাই জানেন কি যেমন কি ভোটের প্রশাসন রয়েছে এবং আমাদের প্রার্থী রয়েছে সেরকম একটা থার্ড পিলার রয়েছে আমাদের মিডিয়ারা তো আপনারা তো আপনাদের সহযোগিতা সময় আমাদের সাথে ছিল আমি আশা করব আগামী দিনেও থাকবে আপনারা আপনারা আরও জানেন কি আমাদের ওট গোপাল যেটা আছে সেটা ইলেকশন কমিশন অ্যাপ্রুভ আমাদের এখানকার লোগো আছে সেগুলো নিয়ে আমরা আগামী দিনে যে কটা ভোটার অ্যাওয়ারনেস যে কাজগুলো আছে সেগুলো আমরা করব। আপনাদের এখানে সহযোগিতা লাগবে এখানে এটার সাথে যে ব্রিফিং আছে সেটার সাথে শেডিউল যেটা আছে সেটা অ্যানেক্স করা আছে এটা কপি করা হয়েছে আমাদের ইলেকশন দপ্তর থেকে আছে তো আপনাদের আপনাদের সবাইকে একটা কপি কপি আছে তো ফর্মেশন করা হয়ে গেছে সেগুলো কাজ ওদের স্টার্ট হবে আর আমাদের এই ইলেকশনে আপনারা জানেন আমরা দীর্ঘদিন আমরা কয়েকদিন ধরেই আমরা ইলেকশনের মাধ্যমে নাদিয়া জেলার একটা চেষ্টা রয়েছে কি ইকো ফ্রেন্ডলি এবং আমাদের লোকাল লোকালি প্রকিওর্ড যে ইকো ফ্রেন্ডলি জিনিসগুলো রয়েছে তাদেরকে দিয়ে ইলেকশান করা এটা ইলেকশন কমিশনেও একটা নির্দেশিকাটা রয়েছে কি বিভিন্ন ধরনের ন্যাচারাল ফাইবারস অর্থাৎ আমাদের জেলাতে যেটা আছে জুট এই এই ধরনের জিনিসগুলোকে দিয়ে ইলেকশান করতে সেটার জন্য আমরা এটা আমরা আপনাদের সংবাদের মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকেও রিকোয়েস্ট করব। কি তারা যে ক্যাম্পেইন মেটেরিয়ালটা ইউজ করবে সেটা যেন ইকো ফ্রেন্ডলি মেটিরিয়ালস দিয়ে হয় আর আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে সমস্ত ফ্লেক্স আমাদেরকে ওটার অ্যাওয়ারনেসের জন্য করতে হবে বিভিন্ন ইনফরমেশনের জন্য ট্রেনিংয়ের সময় আমাদেরকে যে ফ্লেক্সগুলো তৈরি করতে হবে পোলিং পার্টির পোলিং পার্টির সচেতনতার জন্য যে আমাদেরকে ফ্লেক্স দিতে হবে এসএসটি ফ্লাইং স্কোয়াড এই জায়গাগুলোতে যে আমাদের ইনফরমেশান আকারে ডিসপ্লে করার জন্য যে গুলো লাগবে সেগুলো কিন্তু আমরা এইভাবে আমরা ডিসিশন নিয়েছি কি সেটা আমরা যতটুকু সম্ভব আমরা ন্যাচারাল ফাইবার আর তার জুট দিয়ে করব আর আমাদের মেটেরিয়াল সেলেও আমাদের আলোচনা হয়েছে যে পোলিং পার্টি যে মেটেরিয়ালগুলো ইউজ করবে যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল রয়েগুলো রয়েছে সেগুলোও আমরা কম্পোস্টিং প্লাস্টিক ন্যাচারাল ফাইবার কিংবা রিসাইকেল পেপার যেটা আছে সেটা দিয়ে তৈরি করবো যাতে আমাদের পুরো এলেকশনটার জন্য ইকো ফ্রেন্ডলি হয় আমাদের আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে পার্লামেন্ট ইলেকশন যেটা রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন গাইডলাইনস আছে যেটাকে আপনাকে নিখুঁতভাবে ফলো করতে হয় যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ গাইডলাইন রয়েছে অ্যাসেসমেন্ট অফ ওয়ালনারেবল হ্যামলেটস সেটা কিন্তু আমরা অলরেডি কাজ করেছি ও অ্যাসেসমেন্ট অফ ওয়ানারেবল অ্যামলেটের উপরে আমরা কাজ করেছি যেখানে ওয়ানারেবল ওটার্স যারা রয়েছে তাদের সংখ্যাটা আইডেন্টিফাই করা হয়েছে সেটা উইকলি বেসিসে সেই রিপোর্টটা আমরা কমিশনের কাছে সিও অফিসের মাধ্যমে আমরা শেয়ার করছি সেখানে যে ওয়ানারেবল রোটার্স রয়েছে তাদের সাথে সিএপিএফ আর যে জেলা জেলা পুলিশ প্রশাসন রয়েছে তাদের ইন্টারাকশন হয়েছে তাদেরকে মানে আশ্বাসন দেওয়া হয়েছিল হয়েছে আর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা কয়েকটা জায়গাতে ভিজিট করলাম ওয়ানারেবল ওটার্সের সাথে আমরা ইন্টারাক্ট করেছি যেখানে ওটার সংখ্যাটা ওটার টার্ন যেটা আছে সেটা খুব কম ছিল সেখানেও আমরা ভিসিট করেছি আমাদের যে সেন্ট্রাল সি যেটা আছে সেন্ট্রাল আর্ম পুলিশ তারা তাদের কয়েকটা কোম্পানি এখানে এসেছে তাদের সাথে রুট মার্চও করা হয়েছে তো আমরা এই সব পদক্ষেপ যেটা কমিশনের গাইডলাইন অনুযায়ী সেটা নিয়েছি তার মধ্যে আমার মনে হয় কি আমরা নাদিয়া নির্বাচন যেটা আছে সেটা আমরা পিসফুলি করতে পারবো সেটা আমরা আপনার কাছে শেয়ার করে নেব আমাদের যে সেটা আমাদের সেন্সিটিভ বুথ অ্যানালিসিস যেটা রয়েছে সেটা আমাদের উইকলি বেসিসে একটা রিপোর্ট আকারে আমাদের কাছে ওটা সিইও অফিসের সাথে শেয়ার করতে হয় আমরা ইন কনসালটেশন উইথ সিইও অফিস সেটা আমরা আপনার সাথে সেন্ট্রাল কত এটা মানে ওটা এখন আমরা উই ক্যান টেল দ্যাট ফেক নিউজ কোনো পদক্ষেপ এই নিউজের জন্য একটা কমিশনের একটা নির্দেশ রয়েছে সেটা পালন করা দেখুন কমিশনের গাইডলাইন অনুযায়ী সীমান্ত এলাকার জন্য আমাদের সেরকম বিশেষ পদক্ষেপ যদি কিছু আসে সেটা আমরা পালন করব এবং আমাদের ওখানে যে রেগুলার একটা কনফিডেন্স বিল্ডিং ইয়ে আছে যদি কোনো জায়গাতে ওটার টার্ন কম থাকে তাহলে আমরা ওদের সাথে ইন্টারাক্ট করছি তো আমরা সেই কনফিডেন্স বিল্ডিং মেশার যেটা আছে সেটাকে আমরা ওখানে কন্টিনিউ রাখবো কমিশনের নির্দেশ অনুযায়ী কমিশনের নির্দেশ যদি থাকে তাহলে আমরা নিশ্চিত করি হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা প্লাস্টিক ফ্রি বলে বলতে পারবো না আমরা এটা বলার উচিত হবে না তার কারণটা রয়েছে আমাদের এলেকশন করার সময় অনেক সময় আমাদেরকে প্লাস্টিকের জিনিসটা কাজ করতে হবে অনেক কটা মেটিরিয়াল যেটা আছে সেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি বলতে গেলে ইভিএম প্লাস্টিক দিয়ে তৈরি তো আলটিমেটলি সেই অর্থে আমরা হ্যাঁ আমাদের ইলেকশন কমিশনের যে নির্দেশিকাটা রয়েছে আমাদেরকে কম্পোসিট প্লাস্টিক এবং ন্যাচারাল ফাইবার অ্যান্ড রিসাইকেল পেপার এগুলোকে দিয়ে তৈরি করা তো আমাদের যেহেতু জেলা নাদিয়া জেলার মধ্যে জুটের কালটিভেশন প্রচুর হয় তো সেটা লোকালি আছে সেটার জন্য আমরা জুট দিয়ে করছি এটা হয়তো অন্য জেলাতে অন্য কোন ন্যাচারাল ফাইবার আছে সেটা দিয়ে ওরা হয়তো করতে পারে আমি শুনেছি কয়েকটা জেলাতে যে কচুরি পানা আছে সেগুলোকে দিয়ে ফ্লেক্স তৈরি করা হচ্ছে তো যে জেলাতে যে ন্যাচারাল ফাইবার পাওয়া যায় সেটা দিয়ে করা হবে আমরা কিন্তু যতটুকু সম্ভব সেতটুকু আমরা ন্যাচারাল জিনিসগুলোকে দিয়ে করব তার মধ্যে আমাদের বড় ইন্টারভেনশন রয়েছে যেটা ন্যাচারাল ফাইবার যে আইটেম দিয়ে আমাদের তৈরি করা আপনারা জানেন কি বিরাট সংখ্যা হোক নন এলেকশন টাইম হোক আপনাদের বিভিন্ন রকম এখানে কোনো প্রোগ্রাম হোক বা ইভেন্ট হোক আমরা চাইছি কি মানে সেগুলো কিন্তু ন্যাচারাল ফাইবার দিয়ে করলে সেটা সেখানে একটা অ্যাডভান্টেজ আছে সেটাকে আপনারা ওয়াশ করে আরবার ওখানে প্রিন্টিং করতে পারেন আমাদের এবার প্রিন্টিং করতে গেলে আমাদেরকে ওটা ক্যালকাটা থেকে প্রিন্ট করতে আনাতে হয় তো আমরা এটা নাদিয়া জেলাতে যদি কোনো এন্টারপ্রাইজিং যদি উদ্যোগী এটাকে নিয়ে প্রিন্টারগুলো যদি বসান তাহলে আমাদের কস্টিংটাও কমবে আর এখানকার যারা জুট চাষিরা আছে তারাও উপকৃত হবে আর আমাদেরও পর্যাবরণটা ভালো থাকবে আচ্ছা একটা আছে যে ফাইলিং লাস্ট ডেট অফ ফাইলিং ইট থেকে সরি আছে আছে আমাদের লোকসভা থার্ড ফেজ শেডিউল যেটা আছে ঠিক আছে না যে হয়েছে সেটা আছে বারোই তারিখ 12ই তারিখের ডেট অফ নোটিফিকেশন সেখানে কিন্তু আর মুর্শিদাবাদ যিনি আছেন জিনার হেডকোয়ার্টারটা খুব সম্ভবত মুর্শিদাবাদে হবে তিনি নোটিফিকেশন করবেন নমিনেশনটা ওখানে যে নির্দিষ্ট ফর্ম ওয়ানে যে ভেনিউটা বেরোবে ওখান থেকে হবে ওইটার যে লাস্ট নমিনেশনের যে লাস্ট ডেট রয়েছে উনিশ তারিখ আর নদিয়া জেলার কৃষ্ণনগর এবং রানাঘাট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ডেট অফ নোটিফিকেশন রয়েছে আঠেরোই চার দু হাজার চব্বিশ লাস্ট ডেট অফ নমিনেশন রয়েছে পঁচিশের চার দু হাজার চব্বিশ স্ক্রুটিনি অফ নমিনেশন রয়েছে চব্বিশের চার দু হাজার চব্বিশ লাস্ট ডেট অফ উইড্রোয়াল অফ ক্যান্ডিডেটসের রয়েছে টোয়েন টোয়েন্টি নাইন ফোর ডেট অফ পোল আছে তেরোই মে টু থাউজেন্ড টোয়েন্টি কাউন্টিং রয়েছে চারে জুন টু থাউজেন্ড টোয়েন্টি